أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد، أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. عن ابي هريره رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان ايمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه. الحمد لله شمس وشمشا ওই আল্লাহ সুবহানাহু তাআলার জন্য যিনি আমাদেরকে সালাতুল জুমআতে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন, সেজন্য আল্লাহ সুবহানাহু তাআলার শুকরিয়াতে এখনো আলহামদুলিল্লাহ অবনত দুরুদ ও শান্তির দ্বারা বর্ষিত হোক আদি পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আজকে আমাদের খুতবার বিষয় হচ্ছে যাকাত ও সাদাকা, রমজানে গুরুত্ব তাৎপর্য। এই শিরোনামে পবিত্র কোরআন ও সহিহ হাদিস থেকে আমরা আমাদের আলোচনাটি উপস্থাপন করতে সচেষ্ট থাকব। আমা তাওফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ইলাইহি রাব্বি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারোটি মাসের মধ্যে একটি মাস হচ্ছে রমজান মাস। এই রমজান মাসের সিয়ামের মধ্য দিয়ে বান্দাকে তাকওয়াশীল বা পরিষ্কার করার জন্য এই রমজানের আগমন হয়েছে। আল্লাহ সুবহানাহু তাআলা নাসিকৃত বিধানের মধ্য দিয়ে যারা মুমিন, আল্লাহকে যারা ভয় করে, আল্লাহর উপর যারা বিশ্বাস স্থাপন করে, তাদের জন্য একটি লোভনীয় সুযোগ হচ্ছে রমজানে সে তার পাপ গুলোকে মোচন করতে পারবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসে ইরশাদ করেছেন, যে ব্যক্তি রমজান মাস পেল কিন্তু সে তার পাপ গুলোকে মোচন করতে পারলো না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য অভিশাপ করেছেন, তার জন্য দুর্ভোগ হিসেবে আখ্যায়িত করেছেন। সেই সুবাদে রমজান মাস আমাদের কাছ থেকে আস্তে আস্তে করে বিদায় নিয়ে যাচ্ছে। খুতবার শুরুতে আমরা প্রত্যেকের কাছে অনুরোধ করব এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তৌফিক কামনা করব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে এই রমজান মাসের যে বিশেষত্ব, এই বিশেষত্বকে কাজে লাগিয়ে আমরা আমাদের অতীত জীবনের পাপগুলোকে মোচন করার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করে, সেই জন্য আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বিনম্র প্রার্থী। বন্ধুরা, রমজান মাস হচ্ছে আমলের পাল্লাকে ভারী করার একটা মাস। রমজান মাস হচ্ছে আমাদের পাপকে মোচন করার একটা মাস। দান এবং সাদাকা মানুষের পাপগুলোকে মোচন করার যতগুলো মাধ্যম আছে, এর মধ্যে গুরুত্বপূর্ণ একটি মাধ্যম হচ্ছে আল্লাহর প্রতি সাদাকা করা। সাদাকার মধ্য দিয়ে বান্দার পাপ মোচন হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সে মর্যাদা বৃদ্ধি পায়, তার জীবনে চলমান যে বাধা বিপত্তি আছে সেগুলো কেটে যায়, নানান ফজিলত আছে। যেহেতু রমজান মাস হচ্ছে আমাদের আমলের পাল্লাকে ভারী করার একটা মাস, সেই সুবাদে আমরা যে সমস্ত আমলগুলো করলে আমাদের আমলের পাল্লাটা ভারী হবে, পাপগুলা মোচন হবে, ওই আমলগুলো বেছে বেছে আমরা বেশি পরিমাণে প্রতিযোগিতা করার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন,
تعاونوا على البر والتقوى ولا تعاونوا على الإثم والعدوان তোমরা আল্লাহর নিকট কাছে নেকের কাছে পরস্পর পরস্পরের তোমরা প্রতিযোগিতা করো ওয়ালা তাআবাদু আলাল ইসমি ওয়াল উদওয়ান পাপ এবং সীমা লঙ্ঘনের কাছে তোমরা পরস্পর পরস্পরকে সহযোগিতা করবে না সেই সুবাদে আমরা আজকের খুতবার মধ্য দিয়ে যেহেতু রমজান মাস এমনিতেই নেকি অর্জনের মাস পাপকে গোসল করার একটা মাস তার জন্য আমরা জাকাত এবং সাদাকা এই অধ্যায়টি একটি গুরুত্বপূর্ণ অবদানের সাথে সম্পৃক্ত সেই সুবাদে আমরা একটু জানার চেষ্টা করবো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আমরা বলছি যে আমাদেরকে উক্ত বিষয় থেকে সুশৃঙ্খল সন্দর্ভে আলোচনা করে প্রাত্যহিক জীবনে সেটা বাস্তবায়ন করার তৌফিক দান করুন আল্লাহু আমিন সবার উপস্থিতি জাকাত সন্দেশ আমদানির অর্থ হচ্ছে পবিত্র করা যারা শুদ্ধ শান্তি করতে হচ্ছে বৃদ্ধি করা পবিত্র করা প্রশংসা করা পারিভাষিক সংজ্ঞায় যা বলা যায় তা হচ্ছে ইসলামী শরীয়ত কর্তৃক নির্ধারিত নিসাব পরিমাণ মালের নির্দিষ্ট অংশ নির্দিষ্ট খাতে ব্যয় করার নাম হচ্ছে জাকাত ইসলামে এই জাকাতের গুরুত্ব অত্যধিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জাকাত শব্দটিকে প্রায় 30টি জায়গায় উল্লেখ করেছেন তার মধ্যে 28টি জায়গায় সালাতের পরে এই জাকাতের স্থান দেওয়া হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর ছেলে আব্দুল্লাহ ইবনে উমর তিনি বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বুনিয়াল ইসলাম আলা খামসি শাহাদাতে আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া ইকামি সালাহ ওয়া ইতাই যাকাত ওয়াল হজ ওয়া সাওম রমাদান আব্দুল ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইসলাম পাঁচটা স্তম্ভের উপর প্রতিষ্ঠিত তার মধ্যে একটা স্তম্ভ হচ্ছে যাকাত এই বিল্ডিং যেভাবে তৈরি করার জন্য প্রথমত কিছু পিলার তৈরি করতে হয়েছে তারপরে দেয়ালগুলো তৈরি করতে হয়েছে মূলত এই পিলার বা খুঁটিগুলোর উপর বেসমেন্ট করে বা ভিত্তি করে এই বিল্ডিংটা দাঁড়িয়ে আছে ঠিক অনুরূপভাবে ইসলামের যে বিধিবিধানগুলো আছে এই বিধিবিধানগুলোকে যদি আমরা পর্যালোচনা করি তাহলে দেখতে পাই পাঁচটা স্তম্ভ বা পাঁচটা খুঁটির উপর ইসলামটুকু দাঁড়িয়ে আছে তার মধ্যে অন্যতম একটি হচ্ছে জাকাত এমন একটা বিষয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জাকাত বাহ্যিকভাবে যেহেতু জাকাত মানে হচ্ছে নির্দিষ্ট সম্পদের যে মালিক হন সেখান থেকে ইসলামের নির্ধারিত বিধান অনুযায়ী আপনাকে দান করতে হবে মানে একা থেকে ক্ষয় হবে ব্যয় হবে চলে যাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে আপনার সম্পদ থেকে সম্পদ চলে যাচ্ছে বাহ্যিকভাবে মনে হচ্ছে এই চলে যাওয়াটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে আপনি চলে যাওয়ার মধ্য দিয়ে আপনার সম্পদ পবিত্র হবে আপনার সম্পদ পরিশুদ্ধ হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাওবা 103 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে খুদ মিন আমওয়ালিহিম সাদাকা তুতাফিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কাছ থেকে আপনি সম্পদ গ্রহণ করুন যাকাত সাদাকা গ্রহণ করুন এটা কি করবে তুতাবিরু মাযাকি বিহা এটার মাধ্যমে তাদের যে সম্পদ রয়েছে ওই সম্পদটা পরিশুদ্ধ হবে এবং পবিত্র হবে তাহলে আমি আপনি যদি যাকাত প্রদান করি আমাদের প্রথম লক্ষ্য হচ্ছে ইসলাম এই বিধানটুকু দিয়েছে এই জাকাতের মাধ্যমে আপনি আপনার সম্পদকে পরিশুদ্ধ করার জন্য আপনার সম্পদকে পবিত্র করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবী এসে বলছে সহিহ তারিখের 743 নম্বর হাদিস হাদিসটি বর্ণনা করেছেন জাবির রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক লোক এসে বলছে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা আদা রাজুল যাকাত মালিহি
যদি কোন ব্যক্তি তার সম্পত্তিকে জাকাত প্রদান করে তাহলে কি হবে? জাকাতটা প্রদান করার তার কি এমন লাভ হবে? فقال رسول الله صلى الله عليه وسلم من ادى زكاه ماله فقد دام عن مشره. رسول الله صلى الله عليه وسلم বলেছেন যে ব্যক্তি তার সম্পত্তির যাকাত প্রদান করলো সে মূলত তার সম্পদকে বিশুদ্ধ করলো, তার সম্পদকে ত্রুটিমুক্ত করলো। সম্পদকে ত্রুটিমুক্ত করার জন্য একটা মাধ্যম হচ্ছে যাকাত প্রদান করা। যেমন এইভাবে আমরা ধরুন পানিকে বিশুদ্ধ করার জন্য আমাদের পানির ফিল্টার রয়েছে, পানির ফিল্টার থাকে, পানি আনার পূর্বে আমরা চেষ্টা করি এই পানিটাকে বিশুদ্ধ ভাবে যেন আমরা পান করতে পারি। ওই ফিল্টার আমরা পানিটা রাখি, রাখার পরে ফিল্টার থেকে পিউরিফাই হয়ে আমরা পানিটা পান করি যাতে বিশুদ্ধ পানি পান করা যায়। আগে একটা প্রবাদ ছিল এরকম যে পানি না অপর নাম ছিল জীব, তো এখন আর এই স্লোগান নেই, এখন স্লোগান হচ্ছে বিশুদ্ধ পানির নাম হচ্ছে জীব। আমি আপনার সম্পদ শুধু অর্জন করলে যে আমি আপনি সম্পদশালী হব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতটা হচ্ছে সবচেয়ে বড় একটা বিষয়। এই কারণে আমি আপনি যে আমার সম্পদকে যাকাত প্রদান করি তাহলে আমার সম্পদ অনুরূপ ভাবে পিউরিফাইড হবে, বিশুদ্ধ হবে এবং এটা পবিত্র হবে। তৃতীয় নম্বর হচ্ছে যাকাত প্রদান করা, এটা একটি ইমানের দাবি। যে ব্যক্তি ইমান আছে সে তার সম্পদ থেকে যাকাত প্রদান করবে, এটা একটি ইমানদারের পরিচয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা উমারের 4 থেকে 5 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আল্লাযীনা ইয়ুকিমুনা সালাতা ওয়া ইউতুনা যাকাতা ওয়া হুম বিল আখিরাতি হুম ইউকিনুন উলাইকা আলা হুদা মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যারা সালাত আদায় করে এবং যারা যাকাত প্রদান করে ওহুম বিল আখিরাতি হুম ইউকিনুন, তারা মূলত হচ্ছে পরকালে বিশ্বাসের অন্তর্ভুক্ত যারা তারাই এই কাজ শুরু করে থাকে এবং তাদের জন্য রয়েছে সফলতা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষমা রয়েছে তাদের জন্য। তাহলে একজন মুমিনের পরিচয় হচ্ছে তার সম্পদ আছে এবং সেখান থেকে সে যাকাত প্রদান করবে, এটা একটা মুমিনের পরিচয়। চতুর্থ নম্বর হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন হাদিস থেকে যা আমরা প্রায় শিখছি, যাকাত কেউ স্বীকার করে কাফের না, যাকাত দিবে না। যাকাত কেউ স্বীকার করবে, যাকাতের এই বিধানকে কোন ব্যক্তি যদি স্বীকার করে সে মূলত মুমিন বা মুসলিম না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে একটা হাদিস বলছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিরোধানের পর আবু হুরায়রা আনহু এই যাকাতের ব্যাপারে এতটা দৃঢ় হয়ে গেল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াল ইখতার রাদিয়াল্লাহু আনহু বলছে যে আবু হুরায়রা আনহু ঘোষণা দিলেন যারা সালাত এবং যাকাতের মধ্যে পার্থক্য তৈরি করে আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব, তাদের বিরুদ্ধে আমি লড়াই করব। কেন এমন? কেন ওই ব্যক্তির জন্য লড়াই করব, ওই ব্যক্তির বিরুদ্ধে যে রাসূলের যুগে ওটা রসিকা দিত কিন্তু সে আজকে সেটা দিতে অস্বীকার করছে, তার বিরুদ্ধে আমি যুদ্ধ ঘোষণা করব। ওমর রাদিয়াল্লাহু আনহু বলছে যে আবু রাদিয়াল্লাহু আনহু ধীরতার কারণে যাকাতের বিধান মুসলিম মানুষের এখনো বহমান রয়েছে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব যারা তাদের বিরুদ্ধে আমাকে যুদ্ধ ঘোষণা করার জন্য আদিষ্ট করা হয়েছে। যারা সালাত আদায় করে না, যারা যাকাত প্রদান করে না, যারা সিয়াম রাখে না, এই বিধান যদি কোনো ব্যক্তি করে তাহলে সে আল্লাহর জিম্মাদারিতে থাকবে। তাহলে যাকাত প্রদান করা একজন মুমিনের জন্য তার ইমানের দাবি। যাকাত প্রদান করা আপনার সম্পদের পবিত্রতার জন্য প্রয়োজন, যাকাত প্রদান করা আপনার সম্পদের বিশুদ্ধতার জন্য প্রয়োজন, আপনি আপনার সম্পদ থেকে যাকাত আপনি ব্যয় করবেন। এমন কোন ব্যক্তি যদি যাকাত প্রদান না করে, আমাদের সমাজে অনেক ভাই আছে যে আমরা আসলে অনেক সম্পদের মালিক কিন্তু আমরা আসলে যাকাতকে প্রদান করি না। ইসলাম এমন একটা ভারসাম্যমূলক
নীতিব্যবস্থা চালু করেছে যে সমাজের মধ্যে ধনী এবং গরিবের যে মৌলিক অধিকারগুলো রয়েছে সেটা পরস্পর ভোগ করবে। কিভাবে? একজন ব্যক্তি যদি গরিব হয়, দরিদ্র হয়, সে হয়তো তার খাদ্য, বস্ত্র, বাসস্থান, মৌলিক যে চাহিদাগুলো আছে সেটাকে সে ব্যবস্থা করার জন্য তার অর্থের বিশাল একটা প্রয়োজন। আল্লাহ সুবহানাহু আপনাকে ধনী করেছে, আপনাকে আল্লাহ সুবহানাহু সম্পদ দান করেছে, আপনার সম্পদ থেকে যারা গরিব রয়েছে, যারা মিসকিন রয়েছে, দিনের ক্ষেত্রে আপনার সম্পদ থেকে ব্যয় করুন। আপনি আমি হয়তো ভাবছি আমার এই সম্পদ কোনো হয় উদারতা, আমি যদি সম্পদ গরিবকে দান করি, মিসকিনকে দান করি, দিনের পথে ব্যয় করি, আমি হয়তো মনে করছি এটা আমার উদারতা। কিন্তু বিষয়টা হচ্ছে এটা আপনার উদারতা নয়, এটা আপনার দায়িত্ব যে আপনি একটা সম্পদ থেকে গরিবকে দিতে হবে। আপনি একটা সম্পদ আল্লাহ আপনাকে সম্পদশালী করেছেন, সেটা হচ্ছে আপনার এই সম্পদে মিসকিনের অধিকার রয়েছে, আপনার এই সম্পদ থেকে গরিবের অধিকার রয়েছে, আপনার এই সম্পদ থেকে দিনকে আল্লাহর দিনকে বাস্তবায়ন করার জন্য আল্লাহ আপনার উপর অধিকার রাখে। সেই সুবাদে তারপরও যদি আমরা জাকাতকে না দিই, সম্পদ আছে আপনি জাকাত সঠিকভাবে প্রদান করছেন না, যে ব্যক্তি জাকাত প্রদান করবে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সেই ব্যক্তি হচ্ছে জাহান্নামী। জাহান্নামে যাওয়ার জন্য এই জাকাত প্রদান না করা একটা গুরুত্বপূর্ণ কারণ হিসেবে বিবেচিত হবে। সহিহ জামের 587 নম্বর হাদিস আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান ইয়াউমুজ যাকাত ইয়াউমুল কিয়ামতি ফি নার, যারা যাকাত দিতে অস্বীকার করবে, যারা যাকাত দিবে না, তারা জাহান্নামে যাবে। জাহান্নামে যাওয়ার জন্য আপনার এই যাকাত না দেওয়ার একটা বড় কারণ হিসেবে বিবেচিত হয় এসব হাদিসের মধ্যে। সেই সুবাদে আপনাকে অবশ্যই যাকাত প্রদান করতেই হবে। তৃতীয় নম্বর হচ্ছে আপনি আমি যে সম্পদকে জমা করছি এই সম্পদকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাল কিয়ামতের মাঠে আপনার এই বাড়ি, আপনার এই গাড়ি, আপনার স্বর্ণ, আপনার রৌপ্য, আপনার অর্থ, আপনার ব্যবসায়িক যে সম্পদগুলো রয়েছে ওই সম্পদগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উত্তপ্ত করে আগুনের মাধ্যমে, এবং এই সম্পদগুলোকে আপনার যাকাত, আপনার এই স্বর্ণ, আপনার এই রৌপ্য, আপনার এই বিশাল অর্থ, বিশাল বাড়ি গাড়ি যা রয়েছে, যেগুলো যাকাতের জন্য হকদার রয়েছে, ওই সম্পদগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগুন উত্তপ্ত করে আপনার আমার গায়ে, আপনার আমার পিঠে, আপনার আমার কপালে, আপনার আমার পৃষ্ঠদেশে আল্লাহ সুবহানাহু সেব দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাওবা 34 এবং 35 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াল্লাযীনা ইয়াকুলুনা আত-তামার ফিদ্দা ওয়া লা ইউনফিকুনা ফি সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে তাদেরকে সম্পদ দান করেছেন, তাদের রূপা দান করেছেন, তাদের স্বর্ণ দান করেছেন, ওয়ালা ইউনফিকুনা ফি সাবিলিল্লাহ, এগুলো থেকে তারা শুধু জমা করে এগুলো আল্লাহর পথে ব্যয় করে না, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দিন। যন্ত্রণাদায়ক শাস্তি কি? ইয়াউমা ইউমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাসতুম বি আনফুসিকুম ফাতুকু মা কুনতুম তাকনুজুন। আল্লাহ সুবহানাহু বলছেন এই সম্পদকে গরম করা হবে, এই গরম করে তাদের পৃষ্ঠ দেশে, তাদের কপালে, তাদের পার্শ্ব দেশে সেক দেওয়া হবে। আমি আপনি যে সম্পদকে জমা করে যাচ্ছি, সম্পদকে সংরক্ষণ করে রাখছি, এই সম্পদ থেকে যাদের জাকাত দেওয়া প্রয়োজন, যে খাতগুলো তাদের জাকাত দেওয়া প্রয়োজন, এই খাতগুলোতে আমি আপনার সম্পদকে ব্যয় করছি না, এই সম্পদ কালকে আমাদের মাঝে আল্লাহ আমাকে সেক দেবেন। আমি আপনি সম্পদ আসলে জমা করি কাজের জন্য, সম্পদ আসলে জমা করি আমরা সন্তানের মায়ায়, সম্পদকে আমরা জমা করি আমাদের স্ত্রী মায়ায়, সম্পদকে জমা করি পৃথিবীটাকে সুন্দরভাবে আমরা যেন বিরাজিত করতে পারি,
আরাম আয়েশ করি এটার জন্য আমরা আমাদের সম্পদ যেন খরচ না হয় সেই ব্যাপারে আমরা অধিক সচেতন থাকি। অথচ হানাসিনে মালিক রাদিয়াল্লাহু তাআলা থেকে বলে দিয়ে বলছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু, মানুষ যখন মারা যায় তখন মারা যাওয়ার পরে তখন স্বাভাবিকভাবে তাকে যখন কবরে দাফন করা হয় তখন তার সাথে তিনটি বস্তু যায়, আমি যে সম্পদ গুলো জমা করে রাখছি এই সম্পদটা আমি কবরে দেওয়ার মতো আমার ব্যবস্থা নেই, এই সম্পদের মাধ্যমে আমার পরকালীন যে জীবনটা আল্লাহ আমি সম্পদকে না নিয়ে অস্থায়ী জীবনের জন্য আমি সম্পদকে জমা করে যাচ্ছি, এই সম্পদ আমার সন্তানরা ভোগ করবে, এই সন্তান আমার স্ত্রীরা ভোগ করবে, এই সম্পদ আমার আত্মীয় স্বজনরা ভোগ করবে, আর ওই সম্পদের কারণে ওই সম্পদগুলো কালকে আমাদের মাঠে জমা করে আগুন উত্তপ্ত করে ওই সম্পদগুলোকে দিয়ে আমাকে সেচ দেওয়া হবে, তাহলে সম্পদ আমার কি কাজে লাগবে। তৃতীয় নম্বর হচ্ছে এই সম্পদকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিষাক্ত সাপে পরিণত করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান আতাহুল্লাহু মালা ফালাম ইউতি যাকাতাহু মুতিরাহু ইয়াওমাল কিয়ামা সুজান আল্লাহু যাবিতান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পদ দান করেছেন পৃথিবীর মধ্যে কিন্তু এই সম্পদ থেকে সে আল্লাহর পথে দান করেনি, এই সম্পদ কাল কিয়ামতের মাঝে বিষাক্ত সাপে পরিণত করা হবে, এই সাপ যখন আপনাকে দর্শন করবে এইভাবে আমাদের দুই জলে পাশে পাশে এই বিষাক্ত সাপ দর্শন করতে থাকবে। চতুর্থ নম্বর হচ্ছে এই সম্পদের মাধ্যমে আমরা যদি আসলে ভাবছি পাবে পৃথিবীর মধ্যে আমরা যেটা ভাবছি যে সম্পদ আমার পরকালে আমার হয়তো অনেক কিছু করে দেবে, তা আমি যদি সম্পদকে যথাযথভাবে ব্যয় না করে যাই আমার এই সম্পদের মাধ্যমে আমার সন্তানদের কেদনায়িত হবে, আমার সন্তানকে যদি সঠিকভাবে আমি দিন শিক্ষা না দিয়ে যাই এই সম্পদের যথাযথ ব্যবহার না শিখে নিয়ে যাই, আপনি হয়তো কষ্ট করে অনেক সম্পদ উপার্জন করেছেন কিন্তু সম্পদে যে মায়া, আপনি যেমন ভাবে এই সম্পদ কষ্ট করে উপার্জন করেছেন আপনার সন্তান যদি দিন না শিখে আপনার সন্তান যদি দিন না বুঝে এই সম্পদকে সে বাজে পথে বের করবে, আপনার এই সন্তান এই সম্পদকে ভালোভাবে সঠিকভাবে দিনের পথে সে কাজে লাগাবে না। তাহলে আমরা এই কথাগুলো থেকে বুঝতে চাচ্ছি যে সম্পদ আমি আপনি যা উপার্জন করছি সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত, আপনার দেখা অনেক মানুষ আছে যা অনেক কোটি কোটি টাকা সম্পদ ছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিমিষে এক গজবে তার সব সম্পদ আবার চলে গেছে, এমন বহু উদাহরণ আপনার সামনে আছে, ব্যক্তির কোটি কোটি টাকার ব্যবসা ছিল হঠাৎ করে তার 500 টাকা গাড়ি ছিল কারণে তার ব্যবসায় ধস নেমে গেছে, তার এই আজকে যে কোটি মধ্যে ছিল আগামী এক মাস পরে সে ফকির হয়ে গেছে, এইরকম অসংখ্য উদাহরণ আপনার সঙ্গে আছে। তাহলে সম্পদ দান করার মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার আপনার সম্পদকে সম্পদশালী অবস্থা থেকে পথের বিকাশ করার মালিক হয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তাই আমি আপনি যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কৃতজ্ঞতা প্রকাশ না করি শুকরিয়া আদায় না করি তাহলে সেটা আমার জন্য কখনোই সঠিকভাবে আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ হবে না, আল্লাহ হয়তো আমাকে বোকান দিয়ে থাকে আমি কি করছি, আল্লাহ আমাকে সুযোগ দেন
কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া নিশ্চয়ই আমাকে ছাড় দিবেন না। দুনিয়াতেও হতে পারে শাস্তির ব্যবস্থা, পরকালে উপযুক্ত শাস্তির ব্যবস্থা হতে পারে। যে দুনিয়াতে না হয় পরকালে অবশ্যই হবে। সেই সুবাদে আমি আপনাদের কাছে প্রথম অংশটাকে অনুরোধ করবো যে আসুন, আমাদের যাদের সম্পদ রয়েছে, আমরা আমাদের সম্পদ যদি জাকাত আবশ্যক হয় আমাদের জন্য, আমরা যেন এরাদা করি, ইচ্ছা করি, আমরা যেন নিয়াত করি যে আমি আমার সম্পদকে জাকাত যেহেতু আমার উপর আবশ্যক হয়ে গিয়েছে, আমার এই সম্পদকে পবিত্র করার জন্য, পরকালীন ভয়াবহতা থেকে বাঁচার জন্য আমি আমার সম্পদকে জাকাত অবশ্যই প্রদান করবো ইনশাআল্লাহ। এবার হচ্ছে এই জাকাত আপনি কাদেরকে প্রদান করবেন, এই জাকাতের জন্য কি বিধান রয়েছে, জাকাত কাদের উপর ওয়াজিব, কারা জাকাত প্রদান করবে। তার এক নম্বর হচ্ছে জাকাত প্রদান করার জন্য আবশ্যক বা আবশ্যকীয় একটা বিধান হচ্ছে সবশ্যই মুসলিম হতে হবে, কারণ যে মুসলিম নয় সে তো ইসলামের বিধান মানে না, তো তার উপর কিসের জাকাত আর কিসের সিয়াম, তার জন্য আবশ্যক হচ্ছে সে মুসলিম হতে হবে, ইসলামের কাছে আত্মসমর্পণ করতে হবে। তৃতীয় নম্বর হচ্ছে তাকে স্বাধীন হওয়া লাগবে, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিধান তা হচ্ছে যে ব্যক্তি পরাধীন দাস তার প্রতি অনেক বিধানগুলোই আবশ্যকীয় নয়। সেক্ষেত্রে একজন ব্যক্তি যিনি জাকাত যার উপর আবশ্যক, তৃতীয় নম্বর হচ্ছে তাকে স্বাধীন হওয়া লাগবে, সে যেন বন্ধুত্বপূর্ণ জীবন অথবা দাস যাদেরকে আমরা বলছি এমন নয়। তৃতীয় নম্বর হচ্ছে সে নিসাব পরিমাণ সম্পদের মালিক হওয়া লাগবে, নির্দিষ্ট একটা পরিমাণ রয়েছে ইসলামের বিধানের মধ্যে, এই পরিমাণ সম্পদে সে মালিক হওয়া লাগবে। কি পরিমাণ সম্পদ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস বর্ণনা করেছে, ফিমা আকাল্লা মিন খামসা উসুকিন সাদাকা ওয়ালা ফি আকাল্লা মিন খামসাতিন মিন আল ইবলি ইবনি দাউদ সাদাকা ওয়ালা ফি আকাল্লা মিন খামসি আওয়ামিন মিন আল বাইদ সাদাকা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পাঁচ আওসাকের নিচে কোনো যাকাত হয় না, পাঁচ কোটের মালিক না হওয়া পর্যন্ত কোনো যাকাত হয় না, পাঁচ আওকের পরিমাণ সম্পদ যখন না হয় তার উপর যাকাত হয় না। তা আমরা আওকিয়া দিয়ে বুঝাতে চাচ্ছি, এক আওকিয়া সমান সমান হচ্ছে 40 দিরহাম, আর এক আওকিয়া সমান সমান হচ্ছে 40 দিরহাম, তাই পাঁচ আওকিয়া সমান সমান হচ্ছে 200 দিরহাম, আর 10 দিরহাম সমান সমান হচ্ছে বর্তমান প্রচলিত যে আমাদের মুদ্রার হিসাব যদি আমরা যাই সেটা হচ্ছে 1 দিরহাম, তাহলে 200 দিরহাম সমান সমান হচ্ছে 20 দিরহাম, আর 1 দিনার দিয়ে যদি আমরা স্বর্ণের হিসাব করি তাহলে সেটা হচ্ছে 4.25 গ্রাম স্বর্ণ পাওয়া যাবে, 20 দিনার সমান সমান হচ্ছে 85 গ্রাম স্বর্ণ বা 7.5 কোটি স্বর্ণ যেটাকে আমরা বলছি। তাহলে বাহ্যিকভাবে আমরা সহজ করে আসছি, কোনো ব্যক্তি যদি 7.5 কোটি সমপরিমাণ স্বর্ণের মালিক হয়, অর্থের দিক থেকে যদি আমরা বলি কোনো ব্যক্তি যদি 20 দিনার সমপরিমাণের মালিক হয় তাহলে তার উপর হচ্ছে জাকাত আবশ্যক। চতুর্থ নম্বরে একটা শর্ত আছে, তা হচ্ছে সম্পদের সে পূর্ণ মালিক হওয়া এবং সেই সম্পদ তার কাছে 1 বছর যাবত অতিবাহিত হওয়া। তাহলে কোনো ব্যক্তি যদি 7.5 কোটি স্বর্ণের সমপরিমাণ মালিক হয় এবং এই সম্পদ তার কাছে 1 বছর ব্যবধানে তার কাছে আছে, 1 বছরের জন্য সে মালিক অবস্থা রয়েছে, তাহলে তার উপর এই 7.5 কোটি স্বর্ণ থেকে জাকাত প্রদান করা তার জন্য ওয়াজিব। যদিও অন্য একটা বর্ণনা রয়েছে সেটা হচ্ছে 7.5 কোটি স্বর্ণ অথবা একটা আছে 52.5 তলা রৌপ্য, সেই পরিমাণ যদি কোনো ব্যক্তি মালিক হয় সেখানে বসে জাকাত দিতে পারে। দুই দিক থেকে তার বিধান রয়েছে। এখন যে সকল মালের উপর আমাদের জাকাত ফরজ হয় তো ওয়াজিব হয়, তার এক নম্বর হচ্ছে গৃহপালিত পশুর উপর আমার জাকাত ফরজ হয়, তৃতীয় নম্বর হচ্ছে স্বর্ণ এবং রৌপ্যের উপর জাকাত ফরজ হয়, ব্যবসায়িক মালের উপর জাকাত ফরজ হয়, শস্য এবং ফলের উপর জাকাত ফরজ হয়, খনিজ ও মাটির ভেতরে লুকায়িত সম্পদের উপর জাকাত ফরজ হয়, 7.5 কোটি সমপরিমাণ স্বর্ণের যদি সমপরিমাণ আপনার কাছে টাকা থাকে সেটার উপর আপনার
জাকাত বলছেন। এবং স্বাভাবিকভাবে আমরা যেহেতু টাকা কিংবা আমাদের নগদ অর্থ স্বর্ণরূপের হিসাবটাই আমাদের বাংলাদেশের ক্ষেত্রে প্রচলনটা একটু বেশি, আমরা এটা খুব সহজভাবে বুঝি। স্বর্ণ এবং রূপের জাকাত কি হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাইসা আলাইকা শাইউন ইয়ালিকি দাবি হাত্তা ইয়াকুনা লাকা 20 দিনার ফাইদা কানা লাকা 20 দিনার ওহাল আলাইহাল হাউল ফাফিহা নিসফু দিনার ফামা যাদা ফাহিসাবুম যালিক আও তাদের পুরুষত্বের উপর হাদিস। একটু আগে যে আমরা কথাগুলো বলছিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন ব্যক্তি যদি স্বর্ণের মালিক হয় হাত্তা ইয়াকুনা লাকা 20 দিনার, এটা যতক্ষণ পর্যন্ত 20 দিনারের সমপরিমাণ না হবে, যেটা আমরা সহজে বলছি 7.5 কোটি। ফাইলা কান লাকা 20 দিনার ওয়াহালা আলাইহাল হাউল ফাফিহা নিসফু দিনার, এবং যদি সে নির্ধারিত যে বছর রয়েছে 1 বছর তার আওতাধীন থাকে, মালিকানা থাকে, তাহলে তার উপর একান্ত থেকে জাকাত দিতে হবে। অন্য হাদিসে আমরা সহিহ মুসলিমের 979 নম্বর হাদিস পাই, قال رسول الله صلى الله عليه وسلم ولا في اقل من خمس اواق من الولوغ صدقه পাঁচ আউকিয়ার কম যে স্বর্ণ রূপ তার উপর জাকাত ফরজ নয়, আবশ্যক নয়। এক উকিয়া স্বর্ণ যেটা আমরা আগে বলছি 40 দিরহাম, তাহলে পাঁচ উকিয়া স্বর্ণ হচ্ছে 200 দিরহাম, আর 200 দিরহাম স্বর্ণ হচ্ছে 550 গ্রাম রৌপ্য। আমরা যদি রৌপ্যের হিসাব ধরি আর অধিক হচ্ছে 7.5 কোটি স্বর্ণ। এই সম পরিমাণ যদি আপনার আমার সম্পদ থাকে তবে সেখান থেকে আমাকে জাকাত দিতে হবে। নগদ অর্থের হিসাব হচ্ছে একই অবস্থা। তাহলে আমি আপনি জাকাতকে কিভাবে দেব? শতকরা 100 টাকায় 2.5 টাকা হারে আমাকে আপনাকে জাকাত দিতে হবে। এখন আমাদের সমাজে একটা প্রচলন আছে, জাকাতের মাধ্যম কি হবে? আমরা প্রত্যেকেই রমজান মাস যখন আসে তখন বাজারের দোকানগুলোর মধ্যে লেখা থাকে একটা জাকাতের কাপড় পাওয়া যায়। এখন জাকাত আসছে গরিবকে সম্পদশালী করার জন্য, তার আর্থিক অবস্থা সচ্ছল করার জন্য জাকাত ইসলামের বিধান। এখন আমরা সমাজে প্রত্যেকটা মানুষ যদি, আমাদের সমাজে 5 জন মানুষ আছে জাকাত নেওয়ার মতো, আর এই সমাজে 10 জন মানুষ আছে জাকাত দেওয়ার মতো, এখন 10 জন মানুষ ওই 5 জন মানুষকে যদি শাড়ি দেয়, 5 জন মানুষকে যদি লুঙ্গি দেয়, 5 জন মানুষকে যদি নানান কাপড় দেয়, তার এই শাড়ি এই লুঙ্গি কাপড়ের মাধ্যমে তার কি খাদ্যের যোগান হবে? তার তো খাদ্যের যোগান হবে, সে কি সম্পদশালী হবে? এবং আপনি জেনে আর আশ্চর্য হবে, যেই রেটে যেই দামে আপনি শাড়ি কিনে এনেছেন জাকাতের শাড়িটুকু, যে ব্যক্তিকে শাড়িটুকু দিয়েছেন ওই ব্যক্তি যদি এই শাড়িটাকে বিক্রি করতে চায়, আপনি যেই দামে ক্রয় করে এনেছেন যেই দোকান থেকে, ওই দোকানে যদি যিনি জাকাতকে গ্রহণ করে দেন শাড়িটুকু, ওই ব্যক্তি যদি শাড়িটা বিক্রি করতে যায় সমপরিমাণ মূল্য সে পাবে, তার সাথে কম পাবে। আপনি একটা শাড়ি জাকাত হিসেবে কিনে এনেছেন 1000 টাকা, যাকে জাকাত শাড়িটুকু দিয়েছেন ওই ব্যক্তি যদি ওই শাড়িটুকু ওই দোকানে বিক্রি করতে যায় সে 1000 টাকা বিক্রি করতে পারবে না। আপনি তদন্ত করে দেখেন। তাহলে আমরা এটা একটা ট্রেন্ড বা সমাজের একটা ব্যবস্থা চালু হয়েছে, এই ব্যবস্থা ইসলাম সমর্থন করে না। আমরা যেভাবে জাকাতের কাপড় হিসেবে আমরা মানুষকে জাকাত দেওয়ার চেষ্টা করছি, জাকাত এই কাপড়ের মাধ্যমে তার সম্পদ বৃদ্ধি হবে না, তার আর্থিক সচ্ছলতা কখনই আসবে না। আপনি তো জাকাত দিচ্ছেন কেন? আপনার সমাজের গরিব মানুষ আর্থিক বা বিশেষ সচ্ছল সে যেন খাদ্য পেতে পারে, তার প্রয়োজনীয় মৌলিক যে চাহিদা গুলো আছে সেই ব্যবস্থাটাও সে করতে পারে। তাহলে আমার আপনার জন্য করণীয় হচ্ছে ইসলামের বিধানটুকু, আমরা অনেক মানুষকে সকলকে উৎসাহিত করছি, আপনি অর্থের মাধ্যমে জাকাত দিবেন। এবং আমাদের জাকাতকে কেন্দ্র করে আমরা পূর্ব থেকে ঘোষণা দিয়ে কত মানুষ যে দীর্ঘ সময় লাইন ধরে একটা কাপড়ের জন্য রমজান মাসে কয়েক বছর আগে বাংলাদেশের একটা প্রতিষ্ঠিত কোম্পানি তাদের এই কাপড় বিতরণের সময় মানুষের পদদলিত হয়ে বহু মানুষ মারা গিয়েছে। তাহলে আমি আপনি আসলে জাকাত আল্লাহ সন্তুষ্টির জন্য দিচ্ছি
না আসলে মানুষকে দেখানোর জন্য দিচ্ছি, এটা আমার বিবেকের কাছে প্রশ্ন করা উচিত। আমি আপনি যাই কিছু করছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা তুবারুল আমালু ইল্লা বিশাত্তাই, তোমার কোনো আমল তো কবুল হবে না যদি সত্য ছাড়া। তাই একটা হচ্ছে ইখলাস বিল্লাহ, আর একটা হচ্ছে মুতাওয়াত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার এই আমলটা যদি আল্লাহ সন্তুষ্টির জন্য না হয়, আমার এই আমলটা যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি অনুযায়ী না হয়, তাহলে এই দান সাদাকা ইবাদত আমার পূর্বেই আল্লাহ কবুল করবেন না। আমার পরকালে যে নাজাতের জন্য আমি কাজগুলো করছি, এই কাজগুলো কোনটাই আমার পরকালে জান্নাত থেকে আমাকে রক্ষা করবে না। এখন আমি আপনি যদি জান্নাত থেকে রক্ষা পেতে চাই, আল্লাহর আজাব থেকে বাঁচতে চাই, আমার যে করণীয় আছে, আমার কাজ অল্প, ওই কাজটা হওয়া লাগবে আল্লাহ সন্তুষ্টির জন্য, ওই কাজটা হওয়া লাগবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি অনুযায়ী। একজন ব্যক্তি সে যে আল্লাহ সন্তুষ্টির জন্য কাজ করে, এমন সে রাসূলের পদ্ধতিতে হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুলকের 2 নম্বর আয়াতে আল্লাহ বলছে আল্লাযী খালাকাল মাউত ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের জন্ম এবং মৃত্যুকে সৃষ্টি করেছেন কেন? লিয়াবলুয়াকুম, তিনি তোমাদেরকে পরীক্ষা করবেন, আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে কে উত্তম। আল্লাহ কিন্তু বলেন না কে তোমাদের মধ্যে সবচেয়ে বেশি আমলের। ইসলাম সর্বদা কোয়ালিটিকে, গুণগত মানকে গুরুত্ব দেয়, গুণগত মানকে ইসলাম সর্বদিক থেকে গুরুত্ব দিচ্ছে, কোয়ান্টিটি বা সংখ্যাটা ইসলামের কাছে কখনোই কক্ষ নয়। ইসলামের কাছে সবচেয়ে বেশি প্রাধান্যযোগ্য বিষয় হচ্ছে কোয়ালিটি ফুল আমল, কোয়ালিটি পূর্ণ কাজ কম হোক, আপনার আমার আমলটা হওয়া লাগবে কোয়ালিটি পূর্ণ। সেই সেবাদে আমরা জাকাতে যে বিষয়টুকু আমরা বললাম, এই বিষয়টুকু আমরা অর্থ দিয়ে যাদেরকে জাকাত দেওয়া প্রয়োজন আমরা একটু করে বিধানগুলো জানবো, কাদেরকে জাকাত দিতে হবে, কোন কোন খাতে আমি আমার জাকাতের অর্থ ব্যয় করব, এই খাতগুলোতে অর্থ দিয়ে আমি চেষ্টা করব আমার এই জাকাতটুকু প্রদান করার। এবং আমরা আসলে কাদেরকে আমরা জাকাত দেব ইসলাম এই বিষয়টুকু সুস্পষ্টভাবে নির্ধারণ করে দিয়েছে, কাদেরকে আমি আপনি জাকাত প্রদান করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাওবা 60 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইন্নামা সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিন ওয়াল আমিলিন আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফিল রিকাব ওয়াল গালিমিন ফি সাবিলিল্লাহ ওয়া ফিস সাবিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার উপর যাকাত কি ব্যয় করার জন্য আটটি খাত নির্ধারণ করে দিয়েছে। তাই একটি খাত হচ্ছে লিল ফুকারাই, যারা ফকির, যারা মানুষের কাছে হাত পাতে, যার কিছু নেই, তার প্রয়োজনীয়তা নিবারণ করার জন্য আমার আপনার ধারে ধারে ঘুরছে, ওই ফকিরকে আপনি আপনার জাকাত দিতে হয়। দ্বিতীয় নাম্বার হচ্ছে ওয়াল মাসাকিন, যে ব্যক্তি মিসকিন, মিসকিন বলা হয় ওই লোককে যে মানুষের ধারে ধারে গিয়ে হাত পাততে তার লজ্জাবোধ হয় কিন্তু তার অভাব রয়েছে, কিন্তু তার অভাব রয়েছে। সমাজে এমন অনেক মানুষ আছে তার পার্সোনালিটির কারণে, তার ব্যক্তিত্বের কারণে সে মানুষের দ্বারে দ্বারে যায় না, কিন্তু সে যথেষ্ট অভাবী, তার খাদ্যের সংস্থান নেই, তার দৈনন্দিন কার্যক্রমকে পরিচালনা করার জন্য তার ব্যবস্থা নেই, এমন অনেক মানুষ আমাদের সমাজের মধ্যে আছে। তাই সে হচ্ছে মিসকিন, তাকে আপনি আপনার জাকাত দিতে পারেন। ওয়া আমিলিন আলাইহা, এমন জাকাতকে আদায় করার জন্য নিয়োজিত যদি কোনো ব্যক্তি থাকে, তাকে আপনি জাকাত থেকে তাকে অর্থ প্রদান করতে পারেন। আপনার যারা সমাজে রাষ্ট্র কর্তৃক নিযুক্ত যদি এমন কোনো ব্যবস্থা থাকে, সমাজ কর্তৃক নিযুক্ত এমন কোনো ব্যবস্থা থাকে যে সে যারা জাকাত দেবে তাদের কাছ থেকে অর্থ কালেক্ট করবে, যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ দিতে যাওয়ার আগে আল্লাহর মানে কিয়ামে মানালেন, আল্লাহর সাথে পাঠানোর পরে তাকে কিছু পদ পদ্ধতি শিক্ষা দিলেন, প্রক্রিয়া শিক্ষা দিলেন, দাওয়াতে ধাপ শিক্ষা দিলেন, এই দাওয়াতের পরে একটা ধাপে পড়ে ওয়াজ দিতে যাওয়ার আগে আল্লাহর মানে বলছে খুদ বিন আমওয়ালিহিম সাদাকা, তুমি তাদের কাছ থেকে যাকাত কি গ্রহণ করবে, এবং সেটা তাদের যারা গরিব আছে হকদার আছে
তাদের মধ্যে সেটা তুমি বর্জন করবে। তাহলে এরকম যদি নিযুক্ত করার রূপ থাকে তার জন্য আমরা এই জাকাতের অর্থকে ব্যয় করতে পারি। চতুর্থ নম্বর হচ্ছে ইসলামের পথে আকৃষ্ট করার জন্য কোন ব্যক্তিকে আপনার এই জাকাত থেকে জাকাত প্রদান করতে পারে। একজন ব্যক্তি হিন্দু কিন্তু আপনি তাকে নানান ভাবে তার অর্থনীতির দুরবস্থা আছে, আপনি সহযোগিতা করে ইসলামের দিকে আকৃষ্ট হবে অথবা ইসলামের দিকে আকৃষ্ট করার জন্য যে পথ পন্থা প্রয়োজন আপনি মনে করছেন সেটার জন্য আপনি তাকে ব্যয় করতে পারবেন। এবং যারা ঋণগ্রস্ত তাদেরকে আপনি এই ব্যয় করতে পারবেন। পঞ্চম নম্বর ষষ্ঠ নম্বর যারা ঋণগ্রস্ত আপনি তাদের জন্য ব্যয় করতে পারবেন, আল্লাহর পথে ব্যয় করতে পারবেন, মুসাফিরের জন্য আপনি ব্যয় করতে পারবেন। এই আটটা খাত রয়েছে, এই আটটা খাতে আপনি আপনার জাকাতকে ব্যয় করতে পারেন। তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ খাত হচ্ছে আপনি সাবিল আল্লাহর পথে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য, আপনি এই সমাজকে শিরক ও বিদআত মুক্ত করার জন্য কোন পথ অবলম্বন করলেন, মানুষের মাঝে বই বিতরণ করলেন, আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য যে কোনো ধরনের ইসলামিক সেন্টার তৈরি করলেন, এই ব্যবস্থাগুলোতে জাকাতকে অর্থ ব্যয় করা যায়। আইএলএস আন্দোলন বাংলাদেশ সারা দেশে পবিত্র কোরআন এবং সুন্নাকে প্রতিষ্ঠা করার জন্য আঞ্জাম দিয়ে যাচ্ছে, মানুষের শিরক ও বিদআত মুক্ত ভাবে তারা যেন আমল করে এই মেসেজ শুরু দিচ্ছে যে আসুন পবিত্র কোরআন ও সহি হাদিস আমরা জীবন করি, এই মেসেজটুকু মানুষের দ্বারে পৌঁছে দিচ্ছে। এই বিধানটিকে প্রতিষ্ঠা করার জন্য আইএলএস আন্দোলনের নানান প্রকল্প আছে, মসজিদ আছে, মাদ্রাসা আছে, আইএলএস আন্দোলনে প্রকাশনা কার্যক্রম আছে, দাওয়া কার্যক্রম আছে, দুস্থ ফকিরদেরকে স্বাবলম্বী করার কার্যক্রম আছে, এই ধরনের অনেক কার্যক্রম আছে চলমান আলহামদুলিল্লাহ। তাহলে এই কার্যক্রম আপনি সুযোগ নয়, আপনার মহল্লায় একটা মাদ্রাসা প্রতিষ্ঠা হচ্ছে, এই মাদ্রাসার মাধ্যমে আল্লাহ তিন মানুষের কাছে পৌঁছবে, সেটার জন্য আপনি আপনার সাদাকা আপনার জাকাতকে ব্যয় করতে পারেন। তাহলে আমরা যারা জাকাতের সমপরিমাণ সম্পদের মালিক না তারা কিছু করতে পারি না, তাদের জন্য রমজান মাসে সাদাকা একটা গুরুত্ব রয়েছে। সাদাকার সাথে এটা জাকাতকেও সামিল করে স্বাভাবিকভাবে আল্লাহর কাছে দান করাকেও সাদাকা বলা হয়। আপনি যেমন আমাদের এই মসজিদ সম্ভবত তৃতীয় তলার নির্মাণ কাজ চলছে, তো সেখানে এই প্রতিষ্ঠা করার জন্য আমরা প্রত্যেকে অংশগ্রহণ করতে পারি, এটা আমাদের সাদাকা হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তুমি জাহান্নাম থেকে বাঁচো একটা খেজুরও যদি আল্লাহর পথে সাদাকা করে হয়, আল্লাহর পথে দান করে হয় তাহলে একটা খেজুর দিয়ে হলেও তুমি জাহান্নাম থেকে বাঁচো। তাহলে বোঝা যাচ্ছে জাহান্নাম থেকে আমাদের নিজেদেরকে রক্ষা করার জন্য অন্যতম একটা মাধ্যম হচ্ছে আমাদের সাধ্য অনুযায়ী সাদাকা করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী এসে বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার তো টাকা নেই, আমি কিভাবে সাদাকা করব? তাহলে এবং রমজান মাসে আমাদের সাদাকার আরো বেশি গুরুত্ব আছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন তিনি বায়ুর বেগে যেভাবে বায়ু প্রবাহিত হয় সেইরকম ভাবে তিনি দান সাদাকা করতেন। এবং রমজান মাসে সাদাকার আরো গুরুত্ব আছে। আবু রাদিয়াল্লাহু আনহু থেকে বলে তিনি বলছেন কুল্লু আমালি ইবনে আদম ইউকওয়াতুল হাসানাতু বি আশরি আমতালিহা ইলা সাবঈ মিয়াতি। সর্বোচ্চ 700 তার বেশি হতে পারে। তারপরে
আমার জন্য রাখছে এবং আমি নিজে হাতে তার সেটার প্রতি দান প্রদান করি। রমজান মাসে আমি আপনি যদি দান সাদাকা করি অন্য মাসের চাইতে এটার ফজিলত অনেক বেশি। সেই সুবাদে আমরা রমজান মাসেও দান সাদাকা করতে পারি। তাহলে আমি আপনাদের কাছে অনুরোধ করবো যে আসুন আমরা আমাদের রমজানকে সমৃদ্ধ করার লক্ষ্যে পরকালের ভয়াবহ থেকে বাঁচানোর জন্য আমরা সাধ্য অনুযায়ী আল্লাহর উপরে সাদাকা করার জন্য একটু মনোনিবেশ করি। আর যাতে আমাদের জাকাতের প্রদান করার মতো যাতে সম্পদ রয়েছে আমরা এরাদা করি, নিয়ত করি, দৃঢ় সংকল্পবদ্ধ হই আমার এই সম্পদের পরকালে জাহান্নামে আমাকে সেটা দেওয়া হয়, আমার এই সম্পদ দ্বারা আর পরকালীন রাস্তা যেন কঠিন না হয়, এই জন্যে দুনিয়াতে থাকা অবস্থায় আমি সেখান থেকে সঠিকভাবে সঠিক হিসাব করে নির্ধারিত যে খাতগুলো রয়েছে ওই খাতগুলো জাকাত প্রদান করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেককে এই দ্বীনের সঠিক বুঝার জন্য তৌফিক দান করুক। আমার প্রত্যেকে দান এবং সাদাকার জন্য উদ্বুদ্ধ হই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেককে তার শীলের মধ্যে অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করুক। আল্লাহু আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ ওয়া আস্তাইন বিহি। إن الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. شكرا للمسلمين الكرام أمد المسجد ونوع الكاسر ومان مسجد شبابي باب مسلم شكرا بردي بيسا الحمد لله شيش ودي المسلم بحيرا جنو توحيد بنت بحيرا جنو এইভাবে ইবাদত করতে পারে তার জন্য আমাদের সকলেই উচিত, আমাদের জন্য আবশ্যকীয় হচ্ছে তাদের জন্য সুযোগ বা সুবিধা তৈরি করে দেওয়া। সেই লক্ষ্যে আমাদের সম্ভবত তৃতীয় তলার সাদ জ্বালাই হচ্ছে বা হবে। সেই সব আমরা প্রত্যেকের কাছে অনুরোধ করবো আসুন এই তাওহীদ পন্থী ভাইদেরকে বা আমাদের সকল মুসলিমদের ভাইদেরকে এই ইসলামিক সেন্টারে তিন শিখার একটা সুযোগ তৈরি করার জন্যে তাদের জন্য একটা সুস্থ পরিবেশ তৈরি করার লক্ষ্যে চলমান নির্মাণ কাজে আমরা সহযোগিতার হাত বাড়াই। আল্লাহ আমাদের সকলকে এই সহযোগিতার হাতকে প্রসারিত করার তৌফিক দান করুন। আমিন। দ্বিতীয় নম্বর আহ্বান হচ্ছে আইএলএস আন্দোলন বাংলাদেশ সারা দেশে দাওয়ার কার্যক্রম চলমান রেখেছে এবং তার একটা বড় লক্ষ্য হচ্ছে আমাদের মহতারাম আমিরে জামাত প্রফেসর ডক্টর আসাদুল গানি হাফিজাহুল্লাহ তিনি বা আন্দোলনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ইতিমধ্যে সিদ্ধান্ত হয়েছে আমাদের রাজশাহী নওদাপাড়াতে আয়রাদিজের জন্য একটা বিশাল একটা বিশ্ববিদ্যালয় গড়ে তোলা হবে ইনশাআল্লাহ। সেই লক্ষ্যে 100 একর জমি ক্রয় করার একটা প্রাথমিক পদক্ষেপ আলহামদুলিল্লাহ গ্রহণ করা হয়েছে এবং ইতিমধ্যেই আমাদের প্রায় 20-30 বিঘা জমি 10 বিঘা জমি ক্রয় করা হয়ে গিয়েছে এবং 20 বিঘা জমি আর বায়না করা হয়েছে আলহামদুলিল্লাহ। সেই সময় আমরা সেখানে প্রত্যেকেই এই আয়রাদিজ আন্দোলনের দাওয়াতি কাজ আমরা শুরু করব ইনশাআল্লাহ। তৃতীয় নম্বর হচ্ছে মহতারাম আমিরে জামাত আইএলএস আন্দোলনের দাওয়ার কার্যক্রম শক্তিশালী করার লক্ষ্যে আইএলএস সকল ভাইদের কাছে রমজান মাসে কমপক্ষে 100 টাকা বিশেষ দানের জন্য আহ্বান করেছে আমাদের কুলালের সভাপতি ভাই সোহেল ভাই। আপনাদের কাছে এভাবে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন আপনার দাওয়ার কাজকে শক্তিশালী করার জন্য। আপনি ইনশাআল্লাহ নিয়মিত অন্তর্ভুক্ত হবেন, আপনার প্রত্যেকেই কমপক্ষে আইএলএস আন্দোলনের দাওয়াতি কাজকে শক্তিশালী করার জন্য আর্থিকভাবে সহযোগিতা করবেন। আল্লাহ আমাদের প্রত্যেককে
পরকালীন পাথে অর্জন করার তৌফিক দান করুন। আল্লাহু আমীন। রব্বানা সরবনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়াতারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতান ওয়া ফিল আখিরাতি হাসানাতান ওয়া কিনা আযাবান্নার। রব্বানা ওয়াফিল লানা যুনুবানা ওয়া কাফফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওফানা মা'াল আবরার। اللهم تقبل صلاتنا وصيامنا وصدقنا وتلاوة القرآن. أذهب البصر بالناس واشفي أنت الشافي لا شفاء إلا شفاءك شفاء الله يغادر سقما. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى. اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى. اللهم اغننا بحلالك عن حرامك واغننا بفضلك عمن سواك. اللهم اغننا بحلالك عن حرامك واغننا بفضلك عمن سواك. اللهم احفظنا من وسواس الشيطان. اللهم احفظنا من وسواس الشيطان. اللهم احفظنا من بلاء الدنيا. اللهم احفظنا من بلاء الدنيا. أذهب البأس رب الناس واشفي أنت الشافي لا شفاء إلا شفاء وشفاء الله يغادر سقما. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. اللهم تقبل هذا المركان لتحريك أهل الحديث. اللهم تقبل هذا المركان لتحريك أهل الحديث. ربنا اغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين.